আপনাকে বোঝাতে চেয়েছি, কারোর যদি পায়ে সমস্যা হয় আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়তে পারেন। যদি বলেন কোথায় আছে, বসিরহাট হুজুরের নামাজ শিক্ষায় লেখা আছে, আমি প্র্যাকটিক্যাল আপনাকে বুঝিয়ে দেই। এটা হলো পশ্চিম, পা রেখেছি কোন দিকে, কেবলার দিকে বেঁকে রাখলাম না, ছোট বড় করে রাখলাম না, আল্লাহর কাবার দিকে পা, পা কোন দিকে আছে কাবার দিকে। আপনি যদি একটা বার হ্যাট হও তাহলে একটা বার যদি পিছনে হেলিয়ে যাও আপনার পাটা কাবার দিকে চলে যায়। নবী আমার বললেন লা তাকুমুসা হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, তামাম পৃথিবীর জমিনে লক্ষ কাবা তৈরি হবে, পৃথিবী ঠেকাতে পারবে না। যদি পৃথিবীতে কাবা যদি না থাকে, একটাই যদি ইমানদার থাকে, আল্লাহ আসমান আর জমিন পৃথিবী হেফাজত করে দেবে। তাহলে পৃথিবীতে কাবা থাকুক আর নাই থাকুক, ইমানদার থাকলে পৃথিবী থাকবে, আর পৃথিবীতে যদি লক্ষ কাবা হয়, ইমানদার যদি না থাকে পৃথিবী কিন্তু থাকবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আল্লাহর কাবার দিকে পাটা আপনি লম্বা করে দিতে পারেন। হুজুর আমার বলেছেন পিছনে দু একটা বালিশ দেবে, উঁচু করলে যদি রোগের পরিমাণটা একটু বেড়ে যায় আপনি তায়াম্মুম করবে, সেজদা দিলে যদি মাথার যন্ত্রণা বেড়ে যায় এই দুটো হাত আপনি নামাজের মশাল্লা বানাবে, মাটি বানাবে, এখানে আপনি সেজদা দেবে। যদি তাও মাথা ঝোঁকাতে অসুবিধা হয় দোনো আইডিয়া গম দুটো হাত তুমি কপালে ঠেকিয়ে নেবে। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, তোমার টাকা নেই ধার করে হজ করো না, তোমার টাকা নেই ধার করে কুরবানি করো না, তোমার টাকা নেই ধার করে যাকাত দিও না, তোমার টাকা নেই ধার করে ফেতরা দিও না, কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি পাঁচ মিনিট বাকি থাকে তথাপি ইশারা ইঙ্গিতে আল্লাহর ইবাদত করে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম এটাই হলো তার প্রমাণ। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ, মাছ চাষিদের একটা দেখেছি, সুপারির যখন দাম 700 টাকা কেজি তখন দাদিমা বলছে কচ্ছে সুপারি নেই বলে কেন, বলে পান খাবো। তাহলে সুপারির দাম যদি বেশি হয়, পান খাওয়া যদি খাজুরের আঁটি দিয়ে যদি স্বাদ মিটিয়ে নেয়, এত যদি অসুস্থ শরীর হয় ফরজ নামাজটা পড়িয়ে নাও আর বাদ বাকিটা বাদ দাও। কথা বুঝতে পারেননি? এসব 4-17 রেকাত ফরজ সব ছেড়ে দাও, 4 রেকাত ফরজ, 3 রেকাত বেতনটা পড়ে না। কথা বুঝতে পারেননি? অসুবিধে কি আছে? আল্লাহ, আমার কথা অসুবিধে পাচ্ছেন নাকি? আমি যদি মশলার কথা বলি 200-400 মশলা ফতোয়া হয়ে যাবে, যে নবীর ঘটনা বলা হবে না। তবে একটা কথা আমি আপনাকে জানিয়ে দিই, লক্ষ্য করে দেখা যায় একটা দোকান চালাতে গিয়ে যেখানে কাস্টমার টাকা দেয় ওকে বলা হয় কাউন্টার। তাহলে একটা দোকান যদি 10-20 হাত লম্বা হয়, সেখানে যদি কাউন্টারে ক্যাশিয়ার বসার জন্য স্পেশাল যদি একটা ঘর করা হয়, স্পেশাল যদি একটা জায়গা নির্মাণ করা হয়, ইমাম সাহেব যেখানে নামাজ পড়াবে ওই জায়গা যদি স্পেশাল একটা জায়গা হয়, বক্তা সাহেব যেখানে বক্তব্য করবে ওখানে যদি স্পেশাল একটা চেয়ার দেওয়া হয়, আপনি কি ভেবে রেখেছেন আপনার 8 ঘোড়ার এলাকায় 2-3টে ফেলাটা থাকতে পারে, 8-10টা গাড়ি থাকতে পারে, আপনার নাতির জন্য আপনি একটা কামরা দিয়েছেন, আপনার বৌমার জন্য একতলা ছেড়ে দিয়েছেন, বড় ছেলের জন্য একটা ফ্ল্যাট দিয়েছেন, অবশ্যই ভালো ভালো। তবে আল্লাহর বান্দা, তোমার সঙ্গে আল্লাহর সঙ্গে রাত দিন অনেক কিছু কথা বলার ব্যাপার থাকে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুমি কি কোনো নির্জীবি একটা কামরা তৈরি করেছো? এ বাদা ধুনে দিচ্ছে, এসার নামাজ পড়ছে, বৌমা বলছে আব্বা তাড়াতাড়ি লাও ভাত ঠান্ডা হয়ে গেছে, ও নামাজ তোর কলজে যাবে। তাহলে একটা ছেলে যখন লেখাপড়া করে সেখানে লিখে দেয় পরীক্ষার সময় ডিস্টার্ব করিবেন, তাহলে এখানে যদি একটা মাত্র পরীক্ষায় পাশ করার জন্য ওখানে যদি বেনার আর ফেস্টন লিখে দেয় পরীক্ষার সময় ডিস্টার্ব করিবে না, পরীক্ষার সময় জলসার মাইকের আওয়াজটা জোরে দেবে না, পরীক্ষার সময় অযথা মোবাইল ঘেঁটবে না, তাহলে দুনিয়ার পরীক্ষার জন্য যদি স্পেশাল ছেলের একটা পড়ার ঘর করে দাও, পরকালে নাজাত পাবার পরীক্ষার জন্য ও আল্লাহর বান্দা মুরব্বী, লক্ষ কোটি টাকার ফ্ল্যাট ঘর বানিয়েছো আল্লাহর ইবাদত করার জন্য, ওই ঘরে তোমার কোন কামরা আছে আমাকে একটু দেখাও। আপনি কি জানেন না পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে ওরা বিবির সঙ্গে তারা ব্যবহার করেছে, মুরিদদের সঙ্গে তারা প্রয়োজনটা মিটিয়েছে, রাতের অন্ধকারে খানকা আর আলাদা
সারা হোসরাখানায় কাটিয়েছে। আর আপনি যদি বলেন আমার নাতিপোতা আদুরে বাদুরে খাড়ে করে নিয়ে চামচিকের মতো ঝুলবে, আর আপনি শুধু নাতির চুমু খাবে, বাবা আবেগ দিয়ে পৃথিবী চলে কিন্তু আবেগ দিয়ে ধর্ম চলে না। আমি আপনার কাছে বলছি, খুব সাবধানের সঙ্গে বলছি, আজকের নবী দিবস দেবেন, আমি নবীর ঘটনা বলতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি নাও ভালো বলতে পারলে পর্যাপ্ত পরিমাণ আমি বলতে পারি, এর দ্বারা আপনি কিছু শিখতে পারবেন আবার কিছু নাও পারতে পারেন, কিন্তু প্রয়োজন মশলা হলো এটা আমাদের যেতে হয়। তার কারণ হলো একটা, যারা মক্কা শরীফে হজ করতে যায় ও তো বছরে একবার ওই দোকানটা খোলা হয়, যারা রমজান মাসে রোজা রাখে বছরে একবার রোজার মাসের দোকান খোলা হয়, যারা ফেতরা দেয় বছরে একবার ফেতরার দোকান খোলা হয়, যারা কুরবানি দেয় বছরে একবার কুরবানির দোকান খোলা হয়। আর নামাজ হলো এমন ইবাদত, প্রতিদিন পাঁচবার করে আল্লাহর ঘর খুলতে হয়, ঠিক না বে? ঠিক। তাই আমি বছরে সোনার দোকানে তিনবার যেতে হয়, আমি সোনার কথা এখানে বলবো না, প্রতিদিন ভুসিমাল কিংবা চায়ের দোকান আমাদের নিত্য প্রয়োজন হতে পারে। তাই প্রথম থেকে এই পর্যন্ত একদিকে কোরআন আর নামাজ বলতে বলতে সময়টা তো আমার এতটা। আপনি কি জানেন না আজকের আমার বক্তব্য শুনেছেন? আপনারা সাধারণ মানুষ যতটা বক্তব্য শোনেন না কেন, আল্লাহ শুকরিয়া, সমাজে যত বক্তা আছে বেশিরভাগ, যত আলেম আছে আল্লাহ শুকরিয়া, আমার দাদা পীরের নেক দোয়া, তারা গাড়িতে বসে বসে ভিডিও আমার অশুনে, আমার অশুনে যে কি মশলা দেয় একটু দেখ দিলি, আল্লাহ, ও বাপজির আমি জানতাম না যে হুজুরের সঙ্গে ভক্ত মুরিদ গেছে, সেই হুজুরের মুরিদ আমার বলছে হুজুর আমার হুজুর তোমারও সবসময় শোনে, আলহামদুলিল্লাহ ভালো তো, প্রচার হোক না। আমি এতটুকু আপনার বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনার ইমাম সাহেব এসেছে, আপনার ইমাম সাহেব আপনার জন্য দোয়া করবে, ওই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। আমি মফিজুল ইসলাম, আমি এখানে এসে হাত তুলে দোয়া করব, এই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর এসে হাত তুলে মোনাজাত করবে, এই দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। আল্লাহর কাবা শরীফে দশটা ইমাম আছে, ওই ইমামকে নিয়ে যদি তোমার আব্বার কবরে আজাব হয়, যদি একটা বার হাত তুলে দোয়া করে, পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই আল্লাহর কাবার ইমামের দোয়া কবুল হবেই হবে, এটাই আমি বলবো না, হতে পারে নাও হতে পারে। পৃথিবীর যত ইমাম বক্তা আয়োজন পীর সাহেব হুজুর যত আছে, ওদের নিয়ে যদি তোমার বাপের কবরে দাঁড় করিয়ে দেওয়া হয়, দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। আজকের পানি হয়েছে, পৃথিবীর যত পানি আছে, ওই পানি নিয়ে যদি তোমার আব্বার কবরে চাপিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনটা নির্বাদিত ঠান্ডা করা যাবে না। একটাই কারণ, আকাশ দেখা যায় জমিনের উপরে যত পানি আছে, খালের পানি, টিউবওয়েলের পানি, পুকুরে পানি, পুষ্কণের পানি, তলাবের পানি, নদীর পানি, সমুদ্রের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, সব পানিটা নিয়ে একটা কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, তার কবরে আজাবটা মা ভাবে না। এমনকি আল্লাহর হাজি বান্দা আমার দাদু ভাই আল্লাহর কাবায় চলে গেছে, যে জমজমের কূপের পানি নবী পান করেছিলেন, যে নবী ইসমাইল আলাইহিসসালাম পালাতিবের ঠুকে জমজমের কূপের পানি বার করেছিল, ওই জমজমের কূপের পানি প্রত্যেকে কম বেশি 10 লিটার করে ব্যারেল নিয়ে আসে। যদি কারোর আব্বা মায়ের কবরে যদি আজাব হয়, ওই জমজমের কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, খোদার কসম করে বলি মা ভাবে না, মা ভাবে না। নবী আমার বললেন, এ সন্তান আওলাদ তোমার আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন পড়তে পারিনি। নবী বললেন, তুমি পন্নিওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও, হুজুর আমার পারশ্রমিক, তোমার মতো ক্ষমতা নেই। আল্লাহ নবী পরে বললেন, ইয়া রাফি ইয়া দাইহি, তুমি একটা বার হাত তুলে একবার আল্লাহ আল্লাহ বলে চিল্লাও, মা মা বলে আব্বা আব্বা বলে চিল্লাও, যদি তোমার চোখ থেকে এক ফোঁটা পানি জারি হয়ে যায়, তামাম পৃথিবীর পানিকে হটিয়ে দিয়ে সন্তানের চোখের পানির বরকতে লাইয়ালি জুন্নারা বাকামিন খশিয়াতিল্লাহ, সন্তানের এক ফোঁটা চোখের পানির কারণে ওর আব্বা মায়ের কবরের আজাব আল্লাহ মাফ করে দেবে। আর একটু ফের মুরুব্বিদের বলছি, সন্তানের সুখে
আপনার কপালে জাহান্নাম ঝুলছে। সন্তানের সুখ চেয়েছো ডাক্তার বানাবে বানাও, সন্তানের সুখ চেয়েছো বড় ইঞ্জিনিয়ার হবে বানাও, কিন্তু বৌমা তোমার ছেলে তো বোম্বার ফ্লাইটে থাকে, তোমার দেখবে কি সন্তানের সুখ চেয়ে বাপ মার কপালে বাস। কথা বলেন না, বারবার করে বলছি পাঁচটা সন্তান আছে, পাঁচটা সন্তানকে পৃথিবীর যত শিক্ষা আপনি দিতে পারেন দেন সমস্যা নেই, কিন্তু একটা সন্তান আপনার জন্য দোয়া করে ভাড়াটে হুজুর ধরে নিয়ে আসবে না, এরকম তৈরি করুনি তো। কথা বুঝতে পারেননি? এই ভাড়াটে হুজুর ধরে নিয়ে এসে দোয়া করবে এমন কোন সন্তান করুনি, ওর চাইতে গলায় দড়ি দিয়ে মরে যাওয়াটাই ভালো। সন্তানের জন্য এত কিছু উপকার করলে তোমার জন্য কি করলে? একটা কথা বলে না, পরের বোঝা বইয়া বইয়া নিজের তোলা গেছে খইয়া, একটা বাক্য আছে না। আবার অনেক দাদু ভাই নানু ভাই যারা মুরব্বী আছে তারা আবার আর একটা কাজ করে, কি কাজ? ছেলের তো দেখেছে দেখেছে, নাতির জন্য এ বুড়ো চব্বিশ ঘন্টা চিন্তা, আমার নাতি কি করে বাঁচবে, আমার নাতি কি করে বড় হবে। আরে বুড়ো, তোমার নাতি দেখা তোমার প্রতি জায়েজ ওয়াজিব না, তোমার ছেলের হক তোমার, তোমার নাতির হক তোমার ছেলে দেখবে, ঠিক না বে? ঠিক, নিজের ছেলের হকটা হয়েছে, এবার নিজে দান ধান করো, নিজে উমরা করো, নিজে হজ করো, নিজে প্রতিষ্ঠানে দান করো, নিজে আল্লাহ আল্লাহ করো, তা না, এবার নাতির চিন্তা নিয়ে পড়েছে। দুনিয়া যত করিবি করো, ওই নাতি তোমার খতম হবে, দোয়া হতে পাঁচ মিনিট বাকি থাকবে তখন ফেসবুক ঘাঁটা শুরু করবে, ওটাই হলো তোমার প্রাপ্য। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছে, যারা বছরে দুই রেকাত করে চার রেকাত নামাজ পড়ে তাদের বিনা জানা যায় বিনা কাপড়ে বিনা কবরে তাদেরকে ঠেলে টান মেরে ফেলে দাও। তাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মুরিদরা ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর ও তো মুসলমান, হয়তো চার রক্ত নামাজ পড়েছে, মানে চার রেকাত, ঈদুল ফিতর ঈদুল আধা, তা ওকে একের ফেলে দিতে হবে। তারপর বড় পিসাই হুজুর বলেছেন না ওর জানাজাটা পড়ো, তা বলছে হুজুর জানাজা কোন ইমাম পড়াবে? বলছে এলাকা সবচাইতে বড় যে বেনামাজি, এলাকা সবচাইতে যে পাকষ্ট বদমায়েস, ওই ব্যক্তি ইমামতি করবে। বড় পিসাই হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর ও বড় পাকষ্ট বদমায়েস বেনামাজি মূর্খ, ও তো কিছু জানা জান জানাজা নামাজটা কি করে পড়াবে? বড় পিসাই এক বাক্যে হেঁকে নিয়ে বলছে, ওটাই হলো ওর প্রাপ্য। কতটা মাথায় গেছে? ওটাই হলো প্রাপ্য। দুনিয়াতে যদি এই প্রাপ্য হয় আর পরকালে টাকা আছে বলে, আর আপনি তিনটে গরু নিয়ে আর সত্তরটা আলেম হুজুর পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াচ্ছেন, মনে করে তালুক লাঠে উঠে গেছে ভাই, এই কাগজের ফুলে যেমন খুশবু পাওয়া যায় না তেমনই আশা করে বসে থাকো, তেমনই আশা করে বসে থাকো। সমাজে যত ইমামতি করে, সমাজে যত হাঁপে ধরেছে আলেম হয়েছে, অধিকাংশ গরিবের বাচ্চা, আর ধনীর বাচ্চা কোনো ষোলো আঠারো বিশ স্যামসুং ফোন নিয়ে আর ওপো ফোন নিয়ে আর আইফোন ফোন নিয়ে দামি দামি গাড়ি নিয়ে এমাতা ওমাতা শুধু মেয়েলে ঘুরছে, ঠিক না বেটি? মেয়েলে ঘুরছে, ঘোরো তোমার বাপের ফোটানি তুমি করো, তোর বাপের কপালে আদা তোরও কপালে আদা। আল্লাহ, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয় হোক কে না, অসুবিধা কি? কোনো চাপ নেই, আল্লাহ আকবার। চলেন আমি আপনার কাছে বলছিলাম আমার নবীর বিষয়টা বলতে বলতে, নামাজের মশলা বলতে বলতে অনেকটা চলে গেছি, নবী দিবসের কথা বলছিলাম, তারপরে বলছিলাম কিছু মশলার কথা, এবার আমি আপনার কাছে বলছি আপনাদের নবী দিবস কত বছর চলছে? দু বছর চলছে। নবী বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহি সালাম। রাসূল বলেছেন, যারা ভালো কাজ উৎসাহিত করে, তিন বছর হবে। রাসূল বলেছেন, যারা ভালো কাজ তৈরি করে নীরব নগরে কবরবাসী হয়ে গেছে, যতটা কোরআন তেলাওয়াত হাদিস তেলাওয়াত হবে তোমরা নেকি পাবে, যারা প্রথম উৎসাহী দাতা তারা কবরে কবরে সাদকা জারিয়া সওয়াব পাবে। জোরে বলে, আপনার ইমাম সাহেব, আপনার ইমাম সাহেব আপনাদের বাড়ি খাওয়া দাওয়া করে, আপনাদের টাকায় নামাজ পড়ায়, ইমাম সাহেব যদি যতটা কোরআন পড়বে কেরাত পড়বে, ওকে যারা খাওয়ান তামান দেখব ভালো করে তারা অতটা সওয়াব পাবে, আমাকে যারা লেখাপড়ার জন্য খাবিয়েছিল আমি যতটা কোরআন পড়বো ততটা সওয়াব তারাও পাবে। এটা হলো লিস। আর তোমার ছেলে টাকা দিয়ে বাঁদরাম হানসিং চুল কাটিয়েছো, তোমার ছেলে যতটা তোমার টাকায় মোবাইলে পাপ কুড়াবে আর পণ্য ভিডিও দেখবে আর মেবাই মোবাইলে অকমেনে চুমু খাবে, ততটা পাপ ততটা গোনা তোমার মতো হারাম খোর বাপের হবে।
এটাও হিসাব করে রাখো। যদি বলে হুজুর দলিল দাও তাহলে আর একটা বলছি, নবী আদমের ছেলে হলো হাবিল আর কাবিল, তাহলে হাবিল ছিল ভালো কাবিল ছিল খারাপ, ওই ছেলেটা ওই মেয়েটা নবার জন্য ভাইকে হত্যা করেছে, পৃথিবীতে যত মার্ডার হবে সে তো কঠিন জাহান্নামে যাবে, আর ওই গোনাগুনো যিনি প্রথম মার্ডার করা শিখিয়েছে তার কপালে যাবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আপনি কোরআন তেলাবাত করাবেন বাচ্চাকে, নবী আমার হাদিস শরীফে বললেন মান কোরআন আল কোরআন হারফান ফালাকু আশরু হাসানা, কোন ব্যক্তি যদি একটা করে কোরআন শরীফ পাঠ করে, একটা করে কোরআন শরীফের অক্ষর যদি পাঠ করে, প্রতি অক্ষরে অক্ষরে আমার আল্লাহ আশরাতুন হাসানা দশটা করে নেকি দান করে দেবেন। জোরে বলেন, আল্লাহ নবী জানিয়েছে কোন ব্যক্তি যখন কোরআন তেলাবাত করবে আর যিনি কোরআন তেলাবাত শুনবে প্রত্যেকের অতটা নেকি দান করা হবে। নবী আমার বললেন ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি আমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাব, কোন ব্যক্তি যদি কোরআন পাঠ করে কিয়ামতের দিনে মুসিবতের দিনে এই কোরআন শরীফ তার নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনি কোরআন পড়েন পঙ্কু পঙ্কুকে চারটে পাঁচটা সুরা আপনি মুখস্ত করেন, অন্তত নামাজটা আপনি পড়েন, পৃথিবীর জমিনে আপনার টাকা যদি থাকে নিজের ভাই বিয়েতে দাওয়াত পাবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি টাকা থাকে অপর ওই আত্মীয় আপনাকে দাওয়াত করবে, আপনার যদি গায়ে শক্তি থাকে আপনার কিন্তু লোক ভাড়া করে নিয়ে যাবে, আপনার যদি বুদ্ধি থাকে আপনার লোক ভাড়া করে নিয়ে যাবে, কিন্তু সময়ে ব্যবহার করবে, সময় ফুরিয়ে গেলে আপনি একা একা আপনার কেউ থাকবে না, আপনার হাতে মোবাইল আছে আপনার প্রশংসা করবে, আপনার নাকটা দেখে মারা যাবার পর আপনার নাকটা দেখে অনেক প্রশংসা করবে, আপনার কথাটা শুনে অনেক প্রশংসা করবে, কিন্তু কবরবাসী যখন হয়ে যাবে কেউ কারো নয়, আপনার সওয়ালের জবাব আপনাকে নিজে নিজে দিতে হবে। এবার আমি আপনাকে বলছি, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে উমরিহি ফিমা আপনাহু, ও আমার বান্দা বলো আমি তোমার ওমর দিয়েছিলাম বয়ে দিয়েছিলাম কোন কাজে তুমি ব্যয় করেছো, একটা বার জবাব দাও, জবাব দিতে যদি না পারো আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। কিন্তু আপনি একটা বার কি শুনেছেন, একটা বার কি জেনেছেন, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন আল্লাহর নবী বলেছেন সব চাইতে বড় ঘাঁটি হলো কবর, ওই কবরে আপনাকে যখন শুয়ে দেওয়া হবে একটা সামনের দিক একটা পিছনের দিক, এক কথা মাথার দিকে আর পায়ের দিকে, দুইজন যখন দড়িটা খুলে দেবে আপনি মনে করবেন এই দুইজন হয়তো আমার সঙ্গে কবরে যাবে, এরা আমার ভালোবাসতো, আপনার পাশ থেকে যখন একের পর উঠে যাবে নবী আমার বললেন এত কান্না কাঁদবে তামাম পৃথিবীর জমিনে, কোন পাখি যদি ওই ব্যক্তির কান্না যদি শুনতে পেত 50,000 বছর আল্লাহর আসমানের দিকে ভয়তে তাকাতো না, আল্লাহর ফারেস্তা এসে জিজ্ঞাসা করবে মা রব বুকা তোমার রবকে, আপনি যদি বেনামাজি হও আপনি যদি বেইমান হও আপনি আল্লাহর নাম বলতে পারবেন না, আর যদি বা আল্লাহর নাম আপনি বলেই দাও আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তোমার জান্নাত দেবে না, কেন আপনি আল্লাহকে মানেন পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি আরো যত বেধর্মী মানুষ আছে তারাও আল্লাহকে আল্লাহ বলে মানে, আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে দিনুকা তোমার দিন কি, আপনি বলবেন আমার দিন হলো ইসলাম, কিন্তু আপনি ইসলামের কোন নিয়ম আপনি পালন করলেন না, তবুও যদি আপনি দিনের নাম বলতে পারেন আল্লাহ আপনাকে নাজাত দেবে না। তৃতীয় নাম্বার প্রশ্ন, ওটাই হলো ফাইনাল পরীক্ষা, আমার নবীকা তোমার নবীকে, আপনি যদি কবরের ভিতরে আমার নবীর নামটা বলে দিতে পেরেছেন আমার আল্লাহ আপনার তকদিরটা জান্নাতি বানিয়ে দেবে। আর একটু জোরে, তাই আজকের পূর্ব পাড়ার এলাকার ভাইরা এরা ফাইনাল পরীক্ষার জন্য নবীর প্রশংসার জন্য নবী দিবস পালন করে, নবী দিবস করেছে, কেন নবী ছাড়া আমাদের কোনো রাস্তা
নাই 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 নবী ছাড়া আমাদের রাহাবার বলতে আর কেউ নাই যে নবী সুখে আমাদের জন্য আমরা দুঃখ পেলে যে নবী দুঃখ পায় আমরা সুখে থাকলে যে নবী সুখ পায় আমাদের জন্য দুনিয়াতে এসে তিনি কেঁদেছেন সারাটা জিন্দেগী উম্মতি করে কাঁদলেন আজি পর্যন্ত মাজার শরীফে তিনি উম্মতি বলে কাঁদে হাশরের ময়দানে তিনি কাঁদবেন সেই নবীর উম্মত আমাদের নবী এত ভালোবাসে যা পৃথিবীর নবীরা অন্যান্য উম্মতদের এত ভালোবাসে এটাই হলো আমাদের জন্য বড় নিয়ামত জোরে বলেন আর একটা জোরে হবে না আর একটা জোরে হবে না এটা তাকবীর দেন নারে তাকবীর আর একটা জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর আমরা নবীকে চাই না চাই না এর ভিতরে যদি কোনো মতদল কোনো মতানৈক্য অন্য কোনো পন্থী মানুষ থাকে আমাদের কোনো যায় আসে না কিন্তু সব মানুষদের এক মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সবার শ্রেষ্ঠ কথা ঠিক না ঠিক সীমিত মশলা নিয়ে কেউ করতে চায় কেউ করতে চায় না এটা ভিন্ন ব্যাপার কিন্তু নবী হলো প্রত্যেকের জন্য দয়ার কারণ ঠিক না ঠিক এটাই হলো আবার অনেকে দেখবে নামাজের শেষে হাজি সাহেব নামাজের শেষে ডান দিকে বাম দিকে মানে ডাহানে বাহানে সালাম পীর কর দোনো হাত উঠা কর দোয়া মাঙ্গি হাত বহুত জ্যাদা নেহি ওটা ইয়ানি কান্দো সে উঁচি নেহি করো কান্দে সে উঁচি নেহি করো জব দোয়া জব ফারেগ হোকার দোনো হাত মোহব্বার ফেরিলো ইয়ানি মসাবা করলো মোনাজাতের শেষে আমরা কি বলি লা ইলাহা সাল্লাম আবার অনেকে মোনাজাতের শেষে কি বলে বিরহমাতিকা আবার অনেকে বলে মোনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার অনেকে অনেকে আছে মোনাজাতের শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় টাওয়ার চলে গেছে এরকম সব আল্লাহর বান্দা আছে না নেই আমাদের চোখে বেশি পড়ে বিভিন্ন জায়গায় গিয়ে নামাজ পড়ি কখন এশার নামাজ মাগরিবের নামাজ সব বিভিন্ন পাগল সব দেখি ভাই এবার বলেন তিনি আপনাদের পূর্ব পাড়ার ইমাম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দক্ষিণ পাড়ার ইমাম সাহেব সাপোজ বলছি দক্ষিণ পাড়ার ইমাম সাহেব বিরহমাতিকা ইয়া রহমার রহিমিন বলে মাঝের পাড়ার ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করে এইটা সবচাইতে ভালো কোনটা আরে আপনি বলছেন সবচাইতে ভালো এইটা কারণ আপনি বলেন বলে বলছেন তাহলে বিচারটা দেব আমরা নবীর কাছে যে সবচাইতে ভালো কোনটা নবীর কাছে যাই বিচার দেই একটু বার চলে যাবে